এসে গেছে, প্রায় দুয়ারে কড়া নাড়ছে, অনেকে হয়তো দৌড়াচ্ছেন কোরবানির পশুর হাটে, পশু কিনছেন এবং কোরবানি দেওয়ার জন্য রেডি হচ্ছেন। একইভাবে গৃহিণীরা রেডি হচ্ছে তার মশলাপাতি নিয়ে, যে কিভাবে এবারে ঈদে উদযাপন হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কর্পোরেট ব্যবসায়ীরা বা কর্পোরেট প্রেজেন্টাররা খাদ্যকে নানানভাবে উপাদেয় করার জন্য নানানভাবে পত্রপত্রিকায় বা টেলিভিশন চ্যানেলগুলিতে নানান পদের রান্নার উপযোগিতা, রান্নার সৌন্দর্য প্রকাশ করবার চেষ্টা করছে। তো ওটা দেখা দেখি আমাদের ঘর গৃহস্থের যেসব মহিলারা আছেন তারাও মোটামুটি রেডি হচ্ছেন যে এইবারে ঈদে এই এই পদ রান্না করবে। অবশ্য সবাই যে রান্না করবে তা কিন্তু নয়, অনেকেই দেশের বাইরে গিয়ে ঈদ করবেন, অনেকেই ঘরের বাইরে গিয়ে ঈদ করবেন। তো তাদের জন্য নয়, যারা রান্না করবেন তাদের জন্য, যারা খাবেন তাদের জন্য। আবারও স্মরণ করিয়ে দিই, ঈদ মানে যে কেবলমাত্র খেয়ে দিয়ে আপনার শরীরে অত্যধিক চর্বি জমিয়ে ফেলবেন অথবা ওজন বাড়িয়ে ফেলবেন সেটা নয়। ঈদ মানে বিলিয়ে দেয়া, মানে আপনার শরীরে যেটুকুন আছে মেদ ভুঁড়ি সেটুকুনকেও ঝরিয়ে দেয়া। তো কাজেই সেই দিক লক্ষ্য করে খাবেন, অতিরিক্ত মাংস বা চর্বি, কারণ চর্বি এজন্য বললাম যে কোরবানির মাংসে প্রচুর চর্বি থাকে, খাসি হোক বা গরু হোক, প্রচুর চর্বিযুক্ত মাংস থাকে যেটা সাধারণত বাজারের মাংসে এতটা হয়তো চর্বি থাকে না। তো অতিরিক্ত মাংস এবং চর্বি, অতিরিক্ত তেলের রান্না এবং নানান রকমের ভাজা পোড়া রান্না, কাবাব, কোরমা, পোলাও, বিরিয়ানি, এই ধরনের নানান রকমের খাবার আপনার দেহের জন্য ক্ষতিকর হতে পারে। কাজেই ঈদে আনন্দ করতে থাকুন, কিন্তু খাবার ব্যাপারে অত্যন্ত নিয়মতান্ত্রিক একটা সীমাবদ্ধতা রেখে দিন, যে সারা বছর যেভাবে আপনি চর্চা করেছেন ঈদের সময়ও যেন আপনি অতিরিক্ত খাদ্য গ্রহণ না করেন। আপনার জন্য আপনার দৈহিক অনুযায়ী যেটুকু প্রয়োজন সেইটুকুন, আপনার প্রোটিন বা মাংস দরকার সেটুকুন গ্রহণ করবেন বা সেটুকুন খাবেন। একই সাথে কোথাও দাওয়াতে গেলে বা নিজের বাড়িতেও পোলাও বা বিরিয়ানির মাংস, শাসের সাথে কাবাব, সাথে রোস্ট, সব মিলিয়ে প্রায় কেজিখানিক মাংস এক বেলায় যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে আপনার দেহের মধ্যে নানান রকমের মিথস্ক্রিয়া বা একটা ধরনের বিক্রিয়া তৈরি হবে যেটাকে আপনি সামাল দিতে পারবেন না। তার ফলে হয় পেটের পীড়া হবে অথবা হার্টের অসুখ যেটুকু ছিল এটা বাড়তি আকারে দেখা দেবে, উচ্চ রক্ত, যেটা রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে ছিল সেটা উচ্চ রক্তচাপে পরিণত হবে, কিডনি যেটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল এতদিন, কিডনির GFR মানে ফিল্ট্রেশন রেট যেটা ছিল সেটা দেখা গেল যে পড়ে যাবে এবং আপনার কিডনি অসুস্থ হওয়ার দিকে চলে যাবে। ক্রিয়েটিনিন হয়তো ছিল নিয়ন্ত্রণের মধ্যে, সেটা মানে ধূপ করে বেড়ে অনেক বেশি হয়ে যাবে। কাজেই আপনি সুস্থই আছেন, সুস্থ থাকার চেষ্টা করুন, অতিরিক্ত মাংস খাবেন না, অতিরিক্ত খাদ্য গ্রহণ করবেন না। আর সব শেষের কথাটি হচ্ছে আমাদের এত কিছু খাদ্যের আয়োজনের মধ্যে সব শেষের আয়োজনটি থাকে সফট ড্রিঙ্কস বা কোমল পানীয়। একেবারে না বলুন, কোমল পানীয়কে এই খাদ্যের তালিকা থেকে একদম বাদ দিয়ে দিন, কারণ আপনার যখন উদর পূর্তি হয়ে গেছে তখন ভাবছেন যে আমার দু একটা ঢেকুর উঠলে হয়তো একটু আরাম পেতাম, তখন বাড়তি বোঝা হিসেবে বাড়তি সুগার গ্রহণ করছেন এই কোমল পানীয়র নামে। এটা মোটেও কোমল নয়, কোমল দেখতে হয়তো পানির মতন কিন্তু ওর মধ্যে এত বেশি সুগার এবং রঞ্জক পদার্থ আছে যেটা আপনার দেহের জন্য মারাত্মক মারাত্মক রকমের ক্ষতিকর। কাজেই আমাদের উপদেশ হচ্ছে খাবার পরে যদি পানি খেতে পারেন অল্প একটু পানি খান, না আর বেশি বেশি পানির দরকার হলে ঘন্টাখানিক পরে আপনি খান, কিন্তু অল্প একটু পানি খান খাওয়ার সাথে সাথে। কিন্তু রঞ্জক পদার্থ মিশ্রিত এই অতিরিক্ত সুগার দিয়ে, অতিরিক্ত চিনি দিয়ে তৈরি করা এই কোমল পানীয় নামের বিষটি আপনার জন্য এই ঈদে বরাদ্দ বাতিল করে দিন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।